আমার প্রিয় বাবারা ভাইয়েরা, গান গাইতে হলে নাতারা সুল দরকার, হান্দবারি তালা দরকার, কোরআনের সুর দরকার। গান বাদ্দা আজকাল যুবকেরা শুনতে যায় না, আজকাল যুবকেরা সিনেমা হলেও দেখতে যায় না। ও মুসলমান ইমানদার, এই জন্য আমার যুবকেরা, অসংখ্য যুবকেরা, আগেকার দিনের যুবকেরা একটু সুযোগ পাইলে বিভিন্ন রকমের মাইক দিয়া খেলার আয়োজন করত, মাইক দিয়া বিভিন্ন রকম কিছু করত, গান বাজনা করত। আজকাল যুবকেরা, তাদের দিলের পরিবর্তন আসতেছে, পরিবর্তন আসার কারণ হবে এই দেশের ইসলামী আন্দোলন, দাওয়াতি কাদের ভাইদের কারণে, ওলামাই কেরামেদের কারণে, মাদ্রাসা মসজিদ থাকার কারণে। এইগুলা হচ্ছে তিনি আরম জিন্দা করার খুঁটি কথা, কোন ঠিক কিনা? দিনে আলেম না থাকলে মানুষ পশু হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহকে চিনবে না, রসুলকে চিনবে না। একটা চ্যানেল আছে, ওই চ্যানেলের মধ্যে একটু করে জিগা ভাই কোন তো আমার নবীর নাম কি? হেতে কই নো, এতে কই নবীর কথা করে না। এতারে জিগা আপনি যদি বিয়া করেন কেমনে বিয়া করবেন? কো কেমনে বিয়া করাম? একটু মজা টজা না হইলে, ডান্স মাস না হইলে তো হইতো না। ফেরেশতারা কো ডান্স তুই কবর আয় দেখবি, তোর ভাষার মধ্যে তোর হাসাও থাকতো না, গাদিও থাকতো না, গদিও থাকতো না, কথা কোন ঠিক কি না? যেই বিয়ের মধ্যে গান বাজনা হবে, ওই বিয়েতে আপনি দাওয়া দাওয়াত খাওয়া জায়েজ নাই। প্রয়োজনে 1 কেজি গোশত এনে মারে নিয়া বাবারা নিয়া খাইবেন, স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে খাইবেন। যেই বিয়েতে গান বাজনা হবে, নবীর উম্মত ওই বিয়েতে যাইতে পারে না। যত বিয়ে দেখুন গান বাজনা হয়েছে, 2 বছর 1 বছর পরে দেখি বিয়ে আর টিকে না, কথা কন ঠিক কিনা? যেই বিয়ে শাদির মধ্যে আল্লাহর বিধান মতে বিয়ে শাদি হয় না, ওই বিয়েতে আল্লাহ পাকের রহমতের কোনো দায়িত্ব থাকে? যেখানে আল্লাহর কোনো রহমতের দায়িত্ব নাই, ওটার মধ্যে কি বরকত হবে? বরকত হবে না গজব হবে? জোরে কোন বরকত হবে না গজব হবে? প্রত্যেকটি এক একটা বিয়ের অনুষ্ঠানে ডিজে পার্টি করা হয়, ওই ডিজে পার্টি গুলাকে বন্ধ করা লাগবে, কথা কন্টে কিনা? আরো জোরে কোন আমি মুসলমান ইমানদার, হাত নামান, আল্লাহ কবুল করুক। কারণ আমরা জানি এই পৃথিবীর জমিনে, এই বাংলার জমিনে, এই গোটা পৃথিবীর জমিনে আমরা দুনিয়াতে কেউ থাকবো না। আজকে আজকাল বর্তমানের গড় হায়াত বয়স হচ্ছে 40 থেকে 50, কথা কন ঠিক কি না? হঠাৎ করে যুবকগুলি চলে যাচ্ছে, হঠাৎ করে মুরব্বীগুলি মুরব্বী শূন্য আমরা হয়ে যাচ্ছি, এলাকার মুরব্বী শূন্য আমরা হয়ে যাচ্ছি। হঠাৎ করে অনেক অল্প বয়সের বালক বালিকারা চলে যাচ্ছে। আমার মুসলমান ইমানদার যুবক ভাইয়েরা, হায়াতের মধ্যে বরকত বাড়াতে হলে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটা বেশি বেশি বলবেন। রাসূল বলেছেন এই দোয়াটা যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তার হায়াতকে দীর্ঘ করে দিবে। বেশি বেশি করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ইস্তিগফার করবেন, ইস্তিগফার করলে আল্লাহ রাত ঠান্ডা হয়ে যাবে, রাত ঠান্ডা হয়ে গেলে মহামারী আল্লাহ পাক দুর্বল করে দিবে। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, চোখের সামনে মানুষের দাফন করা হলো, কাফন পরানো হলো, এই করোনার মহামারীর কালারে মা সন্তানকে ফালাই দিয়া ভেগে গেল, সন্তান মা বাবাকে ফালাই দিয়া ভেগে গেল করোনার ভয়ে, এমন রিপোর্ট হাজার হাজার আসে না নাই? আরো জোরে করে সারে নাই? সাধারণ করোনার কারণে যদি মা সন্তান থেকে পলায়ন করে, সন্তান থেকে যদি মা বাবা পলায়ন করে, এটা বাংলাদেশ নয় গোটা পৃথিবীর জমিনে করোনার কালে যদি এই অবস্থা হয়, কিয়ামতের ময়দানে এর থেকে ভয়ঙ্কর অবস্থা হবে। স্বামী স্ত্রী কি থেকে পলায়ন করবে? স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, মা বাবা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান মা বাবা থেকে পলায়ন করবে। এই জন্য দুর্নীতি বাদ দিয়া, গান ব্যবচার বাদ দিয়া, সুদের গুণা বাদ দিয়া, ঘুষের গোনা বাদ দিয়া আল্লাহ নবীর পথে আসা লাগবে। এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবীর নাম সবাই বলেন, এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবীর নাম, জোরে কোন আমিন। আর আস্তে
আছে বলেন আমিন। গান বাজনা হালাল না হারাম? আর জোরে কোন হালাল না হারাম? ওয়া মিনান নাসি মান ইশতারি লাহুয়াল হাদিস লিয়ুদিল্ল আন সাবিলিল্লাহ। মানুষের মধ্যে কিছু মুখ আছে অবান্তর কথাবার্তা বলে, অবান্তর কথাবার্তাকে মুফাসসির কারাম লেখেন, গান বাজনাকে বোঝানো হয়েছে তাফসির আলাদা চতুর্থ নম্বর খন্ড আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি লুকমান কেউ জ্ঞান দান করেছিলাম যাতে করে লুকমান আমি আল্লাহর শুকর আদায় করতে পারে। যদি শুকর আদায় করতে হয়, তওবা করতে হয়, ইস্তিগফার করতে হয়, লুকমান হেকিমের মতো করা লাগবে। কথা কোন ঠিক কিনা? লুকমান আলাইহিস সালামের জামানায় লুকমান আলাইহিস সালামের মতো তাফসীর ইবনে কাসির, তাফসীর আবু বকর জাকারিয়া, ওই তাফসীর গ্রন্থের ভিতরে দেখলাম একদিন লুকমান আলাইহিস সালাম কথা বলতেছে, জ্ঞান গর্ব কথা, তাওহীদ পূর্ণ কথা। লুকমান আলাইহিস সালাম কোন নবীর জামানায় ছিলেন? লুকমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম, তিনি নবুয়ত প্রাপ্তি হওয়ার আগ পর্যন্ত লুকমান আলাইহিস সালাম দাওয়াতি কাজ করেছেন। যখন দাউদ পয়গম্বর দুনিয়াতে এসেছেন লুকমান আলাইহিস সালামের দায়িত্ব শেষ। সুবহানাল্লাহ। কোন লুকমান হাকিমকে বলা হলো আল্লাহ পাক আপনাকে নবুয়ত দিতে চাইছেন, নবুয়ত কেন নেন নাই? তিনি বলেন নবুয়তের দায়িত্বটা বড় একটা দায়িত্ব, এই ওজনটা বড় ভারী একটা ওজন, আমি নবুয়তের দায়িত্ব চাই না, আমি চাই আল্লাহ প্রদত্ত এলেম দিয়ে আমি গোটা পৃথিবীর বাসীকে আমি জ্ঞান করব কথাগুলি জানিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। এই জন্য লুকমান আলাইহিস সালাম নবী নন, তিনি একজন আল্লাহ পাকের ওলি বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীর জালালানে এই কথাটাই এসেছে, ইবনে কাসিরের মধ্যে এই কথাটাই এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? লুকমান আলাইহিস সালামের জ্ঞান গর্ব কথাগুলি হাজার হাজার, এই যে হাজার হাজার জনগণ আয়া খাড়াই রয়েছে, হাজার হাজার জনগণ লুকমান আলাইহিস সালামের কাছে একটা লোক আইছে, একটা লোক আয়া কো লুকমান আপনি কি সেই লুকমান? যেই লুকমান আমার সাথে একটা লোক বকরি চড়াইতো, দেখতে আপনার মতো নই, নাকটা মোটা, ফাউদুদার আল্লাহর মতন ফাড়া ফাড়া, এ বেটে মানুষ, নাকটা মোটা ছিল, ঠোঁটটা মোটা ছিল। লুকমান আলাইহিস সালাম, এই পৃথিবীর মধ্যে কালো ব্যক্তি তিনজন আল্লাহর কাছে সেরা, আল্লাহর কাছে দামি। যেরকম সুবহানাল্লাহ। প্রথম নাম্বারে হলো হযরতে বেলাল। সুবহানাল্লাহ বলতেন না? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন, তিনিও ছিলেন কালো। আল্লাহ নবী বলেন এ আমার কালো বেলাল, এই বেলাল ইসলামের মধ্যে শ্রেষ্ঠ মুয়াজ্জিন, আমার এই বেলালকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই বেলাল বড় দামি। রাসূল বলে সিদরাতুল মুনতাহা হয়ে গেলাম, জিব্রাইলকে ইয়া রাসূলুল্লাহ আমি আর মেরাজের রাইতে সামনে অগ্রসর হতে পারবো না, যদি অগ্রসর হই আমার 600 নূরের পাকা জ্বলে যাবে। তাফসীর ইবনে কাসির থেকে বলছি আমার নবী বলেন যেতে পারবে না, রাসূল বলেন আমি একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম, মনে মনে ভাবলাম একটু একা একা লাগতেছে, হঠাৎ করে শুনি আমার বেলালের পায়ের আওয়াজ শোনা যাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বেলালের দাম আছে না নাই? কথা কন আছে না নাই? এখানে অনেক কালো মানুষ আছে, তার দিলটা বড় ভালো, নামাজ পড়তে ভালো লাগে, কোরআনের জন্য ইসলামের জন্য সংগ্রাম করতে ভালো লাগে, ও কালো হতে পারে, তার দাম কিন্তু আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ বলতেন না? আমার প্রিয় বাবারা ভাইয়েরা, দ্বিতীয় নাম্বার হলো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ক্রীতদাস, যার নাম হচ্ছে মাহাজ্জা, হাদিসে বলা হয়েছে যার নাম হচ্ছে মাহাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ব্যক্তির দাম আল্লাহর কাছে বেশি, ওইটাও কালো আছে। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় নাম্বার হলো রহমত নবী বললেন তৃতীয় নাম্বার হলো যার নাম হচ্ছে লুকমান হাকিম, এটাও কালা আছে, নাকটা মোড়া আছে, ঠোঁটটাও মোড়া আছে, ফাউডি রেললাইনের মতন ফাড়া ফাড়া আছে। রেললাইনের ফাউড দেখছেন নি? রেললাইন দেখছেন নি? রেললাইন দেখছেন না? এইরকম ফাড়া ফাড়া আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই লুকমানের ও আল্লাহর কাছে অনেক দামি। এই তিন ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই তিন কালো ব্যক্তি আল্লাহর কাছে দামি। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ওই লুকমান হাকিমের কাছে লোকটা আয়া কো তোমার মতো নই, দেখতে আমরা একসাথে বকরি চড়াইতাম। লুকমান আলাইহিস সালাম অতীত ভুলে যায় নাই। সুবহানাল্লাহ। কোন অতীত ভুলে যাবেন না? আপনি টাকা পয়সার মালিক হয়েছেন, আপনি গাড়ি বাড়ির মালিক হয়েছেন, অতীত ভুলে যাবেন না, বরং বলবেন হ্যাঁ আগে যতটুকু ছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এতটুকু পর্যন্ত নিয়ে এসেছেন, এটা আল্লাহ পাকের দয়া। সুবহানাল্লাহ। কোন জি প্রধান বক্তাকে নিয়ে আসেন। আরে শোনেন, হাদিসটা শেষও করতাম পারলাম না,
হযরতে লোকমান হাকিম বলতেছেন, ওই লোকটা যখন বলতেছ আপনি কি সেই লোকমান, তিনি বলেন হ্যাঁ, ক্বালা নাআম, হ্যাঁ আমি তো সেই লোকমান। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি এতটুকু পর্যন্ত কেমনে আসলেন? বলে এটা আমার আল্লাহ পাকের দয়া, সুবহানাল্লাহ। আপনি কেমনে কেমনে? বলে এক নাম্বার, আল্লাহ বেজার হয় এমন কাজ করি না, সুবহানাল্লাহ। কোন জনগণের হক নষ্ট হয় এমন কাজ করি না। আমি আমি লোকমান, গুনার গুনা তো দূরের কথা, গুনার ধারা কাছে দিয়েও যাই না, সুবহানাল্লাহ। কোন এইভাবে দশটা থেকে মাত্র পনেরোটা কথা বলা হয়েছে, আমি এখন এগুলি বলতে পারবো না। আমার প্রিয় বাবারা ভাইরা, এই লোকমানকে আল্লাহ পাক এমন জ্ঞান দান করেছেন, আল্লাহ বলেন যাতে করে আমার শুকর আদায় করতে পারো। আল্লাহ আপনাকেও জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, এটাকে বিবেক দিয়ে জ্ঞান দিয়ে চিন্তা করে এই জ্ঞান বুদ্ধিগুলো আল্লাহ এবং নবীদের কাজে লাগান, কথা কন ঠিক কিনা?